চিকিৎসকর সরকারি আবাসত ড্রাগস আর যৌনতার আড্ডা। দিন দুপরতে অপরাধীর দপদপনি নগাঁওত, শঙ্কিত স্থানীয় রাইজ, নীরব দর্শক আরক্ষী। চিকিৎসকর সরকারি আবাসত এতিয়া অপরাধীর দপদপনি। নগাঁও জেলার করয়নী স্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ সরকারি আবাস সমূহত এতিয়া অপরাধীর রমরমিয়া সাম্রাজ্য। চাওক কিদরে এই সরকারি আবাস সমূহ জহি খুলি গেছে। একাংশ কুখ্যাত অপরাধীয় চিকিৎসালয়ের সরকারি আবাসর পর খুলি লৈ গৈছে দরজা খিড়কি। অপরাধীর ভয়ত চিকিৎসক নার্সে আজি বহু বছর পূর্বে খালি করে দিছে এই সমূহ আবাস গৃহ। তারপিছতে জহি খহি যাওয়া এই সমূহ সরকারি আবাসত দিনের তিনি বজার পর নিশা পর্যন্ত চলে ড্রাগস আর যৌনতার মুকলি বেহা। এই ঘর কেটা বর্তমান এই স্বাস্থ্য বিভাগের এই ঘর কেটা এই অঞ্চলটোর রাইজর বর্তমান মূর কামনি হয়ে পড়ছে। যদি সময় থাকতেই এই অঞ্চল সমূহত যে এই ঠাই টুকুরা যদি আরক্ষিয়ে বা প্রশাসনের ব্যবস্থা নলয় বা এই ঘরটা মেরামতি করে পুনের যদি সুনিশ্চিত নকরে তেনে কিন্তু অনাগত সময়ত ইয়াত আরো ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হওয়ার থল আছে। গতি আমি দেখালো যে বিভিন্ন সময়ের অভিযোগ উত্থাপন হয় করণী চিকিৎসালয় আহিলে চিকিৎসক পোৱা নাযায়, চিকিৎসক নাহে, চিকিৎসক দূরের আহিব লাগে কারণে যুক্ত কোয়ার্টার আসলে সেই কোয়ার্টার সময় ইতিমধ্যে জরাজীর্ণ হয়ে পড়েছে। আর সেই কোয়ার্টার সমূহের যখন দুয়ার খিড়কি আসলে সেই দুয়ার খিড়কি পর্যন্ত খুলি চুর করা হয়েছে। একটা বিশেষ সম্প্রদায় লোকে ইয়াত আহি পেলায় এই সমূহ কাম ক্রস করেছে আর তার ফলত দেখলে পাওয়া গেছে যে এই অঞ্চলের রাইজের যথেষ্ট ক্ষতি হয়েছে। নগাঁও শহরের উড়িয়াগাঁও বাইপাসের পর মাত্র 2 কিলোমিটার নিলগতে থাকা এখন চিকিৎসালয় দিনের 2 বজাত বন্ধ হওয়ার পিছতে আগমন ঘটে অপরাধী। আজির পৰা প্রায় 2 বছর আগতে স্থানীয় লোকের অভিযোগত আরক্ষী অভিযান চলাই কেবাগৰাকীও ড্রাগস আসক্ত যুবক যুবতীক আটক করেছিল যদিও বর্তমান পুনের এই ঠাইত অপরাধীর রাজত্ব চলছে। কুখ্যাত অপরাধীর আক্রমণের বলি হওয়ার ভয়ত কেমেরার আগত মুখ নুখুলে চিকিৎসক নার্স তথা অঞ্চলটির রাইজে। নগাঁও আরক্ষীর নির্লিপ্ততার বাবে সকলে নীরবে সহ্য করে গেছে অপরাধীর এই অত্যাচার। এটা প্রশ্ন হয় ড্রাগস আর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি লওয়া অসম আরক্ষীয়ে কেতিয়া দমন করব এনে অপরাধ? নগাঁওর নীলোৎপল বৰা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।